ঘরের মধ্যে কোনো বয়ান দিতে গেলে কি মসজিদ থেকে অনুমতি নিতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলেন ভাই আপনি প্রশ্ন করলেন ঘরের মধ্যে বয়ান দিতে গেলে কোন মসজিদ থেকে অনুমতি নিতে হবে কি না কোরআনের কোন আয়াত বা হাদিসে কথা বলছে না যে মসজিদ থেকে অনুমতি নিতে হবে আল্লাহ রাসুল যেটা বলেছেন এটা আছে সহি বুখারিতে চার নম্বর খন্ডে বলা হয়েছে বল্লিগু অন্য আয়া মাত্র একটা জানলেও তা প্রচার করো মাত্র একটা জানলেও অবশ্যই সেটা সঠিক হতে হবে ভুল করে কিছু প্রচার করা যাবে না হয়তো মাত্র একজনকে বলবেন কমপক্ষে একজন কথাগুলো শুনবে বেশি হলে এমন লেকচার দেবেন তবে খেয়াল রাখবেন না জেনে লেকচার দেওয়া শুরু করবেন না এখানে দুটো ব্যাপার দেখবেন অনেকে বলবে লেকচার দেওয়ার ডিগ্রি আছে কোন দারুল উলুম থেকে পাশ করেছেন লেকচার দিতে কোনো ডিগ্রির দরকার হয় না দারুল উলুম থেকে পাশ করারও দরকার হয় না আপনারা এছাড়াও দেখবেন ইসলাম সম্পর্কে না জেনে অনেকে লেকচার দেয় এটাও ঠিক না আমরা মাঝখানের পথটা ধরব যদি আপনি সঠিকভাবে জেনে থাকেন তাহলে লেকচার দিতে পারেন সে আপনি কোনো দারুল উলুমে বা না যান তবে আমি এটা মানি যে যারা দারুল উলুমে গিয়েছেন ইসলাম সম্পর্কে তারা যতখানি জানেন সেটা যারা দারুল উলুমে যাননি তাদের চাইতে অনেক বেশি হবে এটাই স্বাভাবিক তবে এমন না যে সব বিখ্যাত বক্তে দারুল উলুমে গিয়েছেন সত্যি বলতে বেশিরভাগ বক্তে দারুল উলুমে যাননি এমন না যে দারুল উলুমে যাবেন না প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি বললাম দারুল উলমে না গিয়েও লেকচার দিতে পারেন এখন ভুল কোন লোক লেকচার দিলে ইসলামেরই সর্বনাশ হয়ে যাবে তারপর দারুল উলুমে পড়ে আসার পরেও কোন দারুল পড়েছেন সেটা কি সঠিক লেকচার দিতে চাইলে তাহলে যেটা করতে হবে কোরআন আর সুন্না মেনে ঠিক পথে থাকতে হবে দারুল উলুমে যান বা না যান তাহলে যেটা দরকার যদি কেউ লেকচার দিতে চান হয়তো একজনের কাছে প্রচার করছেন হয়তো নিজেই প্র্যাকটিস করছেন অথবা পাবলিক লেকচার দিচ্ছেন যদি আল্লাহ এবং রাসুলকে মেনে চলেন আল্লাহ এবং রাসুলের অনুমতি দরকার যদি আল্লাহ এবং রাসুলকে মেনে চলেন তাহলে সব ঠিক আছে সে আপনি কোন দারুল উলুমে যান বা না যান এখন মুসলিমদের মধ্যে দুটো গ্রুপ আপত্তি জানাবে একদল বলবে ডিগ্রি নেই লেকচার দিতে পারবেন না দাওয়া দিতে পারবেন না আপনার ডিগ্রি নেই আর অন্যদিকে আছে তথাকথিত কিছু আধুনিক মুসলিম আরে এরা আসলে সবাই বেকার দারুল উলুম কোন দরকার নেই দুই পক্ষ দুই প্রান্তে আমরা মাঝের পথটা ধরবো অনেকে আছেন যারা ফ্রিল্যান্স বক্তা তারা দারুল্লুমে যাননি আর ইসলাম সম্পর্কে আবল তাবল বলেন এছাড়াও অনেকে দারুল উলুমে গিয়েছেন কিন্তু যেহেতু সেখানে তারা ভুল জিনিস কিছু শিখেছেন তাই তারাও সেই ভুল প্রচার করছেন আসল কথা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে এখন আপনি সেটা দারুল উলুম থেকে শিক্ষা নেন অথবা ঘরে বসে শেখেন সেটা আলাদা প্রশ্ন শাহবাগানের সময় কোন দারুল উলুম ছিল এত বিখ্যাত সময় কোন দারুল উলুমে গিয়েছিলেন তারা নিজেদের মতো করে জ্ঞান চর্চা করেছিলেন আজকে অমুকের কাছে কালকে তমুকের কাছে তারপর দিন গিয়েছেন মদিনায় মক্কায় তারপর গিয়েছেন মিশরে এইভাবে তারা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন এটা এখন কঠিন এখন এভাবে জ্ঞান চর্চা হয় একসাথে অনেক ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান আছে এটা খারাপ না ভালো আসল কথা হলো যখন একটা কিছু জানলেন হয় কারো কাছ থেকে অথবা বই থেকে অথবা ভিডিও ক্যাসেট থেকে বা দারুল উলুম থেকে যদি কথাগুলো করোনা এবং সুন্নার সঙ্গে মিলে যায় তাহলে সব ঠিক আছে তাই যদি লেকচার দিতে চান মসজিদ থেকে অনুমতি নেওয়ার কোনো দরকার নেই অনুমতি তাকে অনুমতি দেবেন যে এটা মেনে চলে বল্লিগুবালা ভাইয়া মাত্র একটা আর জানলেও তা প্রচার করো তাহলে রাসুল আমাদের অনুমতি দিয়েছেন তবে যা বলবেন সেটা যেন কোরআন এবং হাদিসের সাথে মেলে তাহলে ঠিক আছে তা না হলে বলবেন না আশা করি উত্তরটা পেয়েছেন